যিনি আমাদেরকে মধু সংগ্রহ করে দেন উনি প্রমাণ করতে চান এই মধুগুলো খাটে কিনা তো প্রথমে আমরা পানি দিয়ে মধুটাকে পরীক্ষা করব শুরু করেন মধ্যে মধুটা ঢালা হচ্ছে কিন্তু মধু নিচে রয়ে গেছে পানি উপরে রয়েছে যদি খাঁটি হয় যদি খাঁটি হয় সেক্ষেত্রে এরকমটাই হবে যে পানি উপরে থাকবে আর মধুটা নিচে থাকবে চুনের মাধ্যমে আমরা এবার পরীক্ষা করব ডেনেট শপিং এর ডেনেট মধুটা আসলে কতটা খাঁটি ডেনেট মধুটাকে হাতে ঢালা হচ্ছে তারপর এখানে চুন দেওয়া হবে চুনের চুন দেওয়ার ফলে চুনে চিনি মধু হলে হবে না কখনো হ্যাঁ মধু হলে এটা পাথর হবে না আর যদি বেজাল থাকে চিনি থাকে চিনি দিয়ে বানানো হয় তাহলে এটা পাথরের মতো মানে শক্ত হয়ে যাবে হ্যাঁ এখন মধুটা ইয়েতে দেওয়া হচ্ছে আপনারাও পরীক্ষা করবেন দেখবেন

হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম আছে চিনির সাথে মিক্স করলে গরম হয়ে গেছে এটা হলো সিগারেটের কাগজ আচ্ছা আমরা দেখি কিভাবে এটা পরীক্ষা করে সিগারেটের এই কাগজটা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হচ্ছে আপনারাও পুরে দেখবেন সিগারেটের এই ভিতরের কাগজটা যদি আপনি পুরে ফেলেন তাও কিন্তু ফাউড মানে ছাই হয়ে যায় না হয় এখন আর এটাতে যতই আগুন লাগান আর আগুন জ্বলবে না যা আগুন আর জ্বলে গেছে তো এটার মধ্যে মধু লাগানো হবে মধু লাগানোর পরে এটার প্রসেসটা আবার আগুন জ্বালানো হবে দেখবেন যে যতবার জ্বালাবো ততবার জ্বলবে হ্যাঁ মধু হ্যাঁ এটাতে কাগজে মধু মাখা হচ্ছে হ্যাঁ এবার এই কাগজের মধ্যে আমরা আগুন জ্বালাবো আগুন জ্বলতেছে যদি এটা পানি হইতো

দেখুন এখানে দেখতে দাম বেশি এছাড়া আছে বড়ই ফুলের মধু আর হইলো সরষা ফুলের মধু আছে সরষে ফুলের মধু হলো এগুলা যেটা আমাদের আজকে নতুন আসছে কোনো রকম সন্দেহ সঞ্চয় ছাড়াই আমাদের থেকে পণ্য কিনতে পারেন